আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা যাব আমাদের গাজীপুরের ধানক্ষেতের মাঝখানে এক রেস্টুরেন্ট রয়েছে, আর সেখানে যাব আমরা ব্লগ করতে, আর ওখানে আমরা খাবার খাবো, আপনাকে বলার চেষ্টা করবো খাবারগুলো কীরকম, আর ওখানে আমরা ব্লগ করবো আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এনজয় করতে থাকুন, আর রাস্তার পথে আমরা অনেক এরিয়াল ভিউ দেখাবো, মানে ওখানে গিয়ে আমরা অনেক এরিয়াল ভিউ দেখাবো, মানে ড্রোন ভিউ যেটাকে বলে। আমি নতুন ড্রোন গিয়েছি যেটা হয়তো আপনারা সবাই জানেন। সো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, অ্যান্ড যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। সো এনজয়। আমাদের ডেস্টিনেশনে, আর আমরা যে জায়গাটা আসছি সেটা টোটালি গ্রাম এরিয়া, আর এখানে অনেক সুন্দর একটা ভিউ আছে যেটা আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখাবো। একটু পরে দেখাবো, এনজয় করতে থাকুন আমাদের ড্রোন ভিউ।
আপনাদেরকে কিছু ভিউ দেখাবো এখানকার গ্রাম অঞ্চল। তো দেখেন এই যে, তো দেখেন খুব সুন্দর। সো গাইস, আশা করি আপনাদের কাছে ড্রোন ভিউটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ড্রোন ভিউর জন্য একটা লাইক দিতে পারেন। আর আমরা এখন যাব খাওয়ার জন্য। সন্ধ্যার দিকে এই হোটেলটা ওপেন হয়, যার কারণে আমরা এখন যাব খাওয়ার জন্য। আমরা কি খাই কি অর্ডার দিই তা আপনাদের দেখানোর চেষ্টা করবো। সো আমাদের সাথেই থাকবেন। সো গাইস, আমরা যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম সেটা হলো ফুড প্যালেস, আমাদের বাসার পাশে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট ফুচকার জন্য। আরও অনেক খাবার আছে যেটার জন্য এটা ফেমাস। আমরা ওইখানে এসেছি আজকে, আর এখন আমি এখানে আসি, আপনাদেরকে একটু দেখাবো, মানে এন্ট্রি করার সময় যে এটা এটা আমরা দেখাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। হোক আপনার কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা আবার আপনার সাথে দেখা করবো এরকম এমনই কিছু ব্লগ নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, টেল দেন।